আজ ঐতিহাসিক 7ই মার্চ। 50 বছর আগে 1971 সালে এই দিন রেসকোর্স ময়দানে 19 মিনিটে এক জাদুকরিত ভাষণে বাঙালি জাতিকে স্বপ্ন বিভোর করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপর সশস্ত্র মুক্তিযুদ্ধ 9 মাসের লড়াই এবং স্বাধীনতা অর্জিত হয়। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতেইতে পশ্চিম পাকিস্তানের সঙ্গে আর থাকা যাবে না, এ ধারণা বাঙালির মনে প্রতিষ্ঠিত হয়ে পড়েছিল তো 7ই মার্চের আগেই। ফলে স্বাধীনতাই সমাধান দেখেছিলই তো অপময় জনতা। প্রশ্ন ছিল কিভাবে সেই স্বাধীনতা প্রথমবারের মতো স্বাধীনতার সংগ্রাম রূপরেখা দেন। এ ভাষণে জাতিকেই তো মুক্তিযুদ্ধ সংগ্রাম ঝাঁপিয়ে পড়ার আহ্বানেই তো পাশাপাশি ছিলই তো দিক নির্দেশনা। সেদিন বঙ্গবন্ধু বলেছিল, নেবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আর এই লাখ লাখ মুক্তিকামী তো বঙ্গবন্ধু 7ই মার্চের ঘোষণা দিয়েই রেখেছিল, 7ই মার্চ তিনি রেসকোর্স ময়দানে বক্তব্য দেবেন। তার বক্তব্য শোনার জন্য সকাল থেকেই তো দূর দূরান্ত থেকেই তো দলে দলে হেঁটে হেঁটে বাসে লঞ্চে ট্রেনে চেপে রেসকোর্স ময়দানে সমবেত হতে থাকে। নির্দিষ্ট সময়ের আগেই তো ধর্মবর্ণ গোষ্ঠী নির্বিশেষে নারী পুরুষের স্রোতের সয়সাল হয়েই তো গিয়েছিল বিশাল ময়দান। বয়স পেশা সামাজিক মর্যাদায় তো ভুলে গিয়ে তো সর্বস্তরের হাতেই তো বাঁশের লাঠি কণ্ঠে জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু ধ্বনিই তো চোখেই তো মুক্তির সংগ্রাম নিয়েই তো এক অবিভিন্ন লক্ষ্য নেতার নির্দেশনা শোনার জন্যই তো উপস্থিত হয়। বেলা 3:15টার দিকেই তো বঙ্গবন্ধু সভামঞ্চে এসেই তো উপস্থিত হন। সফেদ পায়জামা পাঞ্জামি আর কালো কোট পরায়িত শেখ মুজিব মঞ্চে এসেই তো দাঁড়ালো। বীর জনতা করতালি ও জয় বাংলা স্লোগান দিয়েই তো পান পিয়েই তো নেতাকে অভিনন্দন জানায়। বঙ্গবন্ধু তার 19 মিনিটের ভাষণে বাংলার স্বাধিকার আন্দোলন দুর্গম দুরস্তর পথেই তো প্রান্তরে বাঙালি হাজার হাজার স্বপ্ন বাস্তবায়নের স্মৃতিফলক বসিয়ে দেন। সংগ্রামে উন্মুক্ত জাতির কাছে তো পৌঁছে দেন স্বাধীনতার মন্ত্রণা। লাখ লাখ তো মুক্তিগামী তো সংগ্রামী উদ্দেশ্য তিনি তো ঘোষণা দেন, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা এদেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি তো আমার একটা লোককে হত্যা করা হয়, আর তবেই তো আমি যদি তো হুকুম দিতেও নাও পারি, তোমাদের যা যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করবে। রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। ঢাকার বেতারে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ প্রচার না করার প্রতিবাদে বেতার কর্মরত তো বাঙালি কর্মচারী ওদিন কাজ বর্জন করেছিল। বিকেলে থেকেই তো ঢাকা বেতার কেন্দ্রই তো অনুষ্ঠান সম্প্রচার বন্ধ হয়ে যায়। প্রথমে জানা যায় যে বঙ্গবন্ধুর গুরুত্বপূর্ণ ভাষণ বেতারে প্রচার করা হবে। এ ঘোষণার পর সারা দেশের শ্রোতারা অধীর আগ্রহ রেডিও নিয়েই তো অপেক্ষা করতে থাকেন। বেলা 2:30 থেকেই তো 3:20 পর্যন্ত ঢাকা বেতার দেশাত্মবোধক রবীন্দ্রসঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি পরিবেশন করা হয়। গানটি পরিবেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করার মুহূর্ত হঠাৎ ঢাকা বেতার তৃতীয় অধিবেশন সমাপ্তি ঘোষণা করা হয়। সামরিক কর্তৃপক্ষ নির্দেশনা বঙ্গবন্ধুর ভাষণ প্রচার বন্ধই তো প্রতিবাদে কাজ বন্ধ করে দেন বেতারকর্মীরা, অচল হয়ে পড়ে কেন্দ্র। পরে বেতারকর্মীরা দাবির মুখেই তো গভীর রাতে সামরিক কর্তৃপক্ষ ঢাকা বেতারে বঙ্গবন্ধুর ভাষণে পূর্ণ বিবরণ প্রচারের অনুমতি দেয়। 7ই মার্চে রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25শে মার্চ জাতীয় অধিবেশন আহ্বান প্রসঙ্গে একটি বিবৃতি দেন। বঙ্গবন্ধু বলেন, 1 মার্চ আনুষ্ঠানিকভাবেই তো জাতীয় পরিষদে অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। এ ঘোষণার বিরুদ্ধে প্রতিবাদ নিরস্ত্র বেসামরিক জনতার উপরে ব্যাপকভাবে তো গুলি চালানো হয়। গত সপ্তাহে যারা এত প্রাণ দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, বঙ্গবন্ধু বলেন, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সর্বনিম্ন শক্তি প্রয়োগ বলেছে, তাতেই যদি হাজার হাজার লোক হতাহত হয় তাহলে অতিহিতই তো পর্যাপ্ত শক্তি প্রয়োগ অর্থ কী, আমরা সম্পূর্ণ নির্মল হয়ে যাব।
বঙ্গবন্ধু বলেন, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান যদি তো আন্তরিকভাবেই তো মনে করেন যে জনসাধারণ নির্বাচনেই তো প্রতিনিধিত্ব সর্বভৌম সংস্থা হিসাবেই তো জাতীয় পরিষদে কার্যকর করা উচিত, তাহলে নিম্নলিখিত ব্যবস্থা সমহিত অবিলম্বে প্রতিপালন করা হবে। এক, সামরিক বাহিনীর সদস্যদের অবিলম্বে ছাউনিতে ফিরিয়ে নেওয়া। দুই, বেসামরিক জনতার উপর অবিলম্বে গণবর্ষণ বন্ধ করা। তিন, পশ্চিম পাকিস্তান থেকে তো এখানে বিপুল সংখ্যক সামরিক বাহিনীর লোক আনা বন্ধ করা। বাংলাদেশের সরকারি প্রশাসনের উপর সামরিক কর্তৃপক্ষ হস্তক্ষেপ বন্ধ করা এবং সরকারি কর্মচারীদের ব্যাপক শাস্তিমূলক ব্যবস্থা না করা। পাঁচ, আইন শৃঙ্খলা রক্ষার ভার তো সম্পূর্ণভাবে তো পুলিশ বা বাঙালি পিআরের উপর ন্যস্ত করা এবং প্রয়োজন অনুযায়ী তো আওয়ামী লীগ স্বেচ্ছাসেবী তো সাহায্য নেওয়া। আজ ঐতিহাসিক 7ই মার্চ, 50 বছর আগে 1971 সালে এই দিন রেসকোর্স ময়দানে বর্তমান শরৎ 19 মিনিটে এক জাদুকরিত ভাষণে বাঙালি জাতিকে স্বপ্ন বিভোর করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপর সশস্ত্র মুক্তিযুদ্ধ 9 মাসের লড়াই এবং স্বাধীনতা অর্জিত হয়। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতেই তো পশ্চিম পাকিস্তানের সঙ্গে আর থাকা যাবে না, এ ধারণা বাঙালির মনে প্রতিষ্ঠিত হয়ে পড়েছিল তো 7ই মার্চের আগেই। ফলে স্বাধীনতাই সমাধান দেখেছিল তো অপমানজনক প্রশ্ন ছিল, কিভাবে সেই স্বাধীনতা প্রথমবারের মতো স্বাধীনতা সংগ্রাম রূপরেখা দেন। এ ভাষণে জাতিকেই তো মুক্তিযুদ্ধ সংগ্রাম ঝাঁপিয়ে পড়ার আহ্বানেই তো পাশাপাশি ছিলই তো দিক নির্দেশনা। সেদিন বঙ্গবন্ধু বলেছিল, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আর এই লাখ লাখ মুক্তিকামী তো বঙ্গবন্ধু 7ই মার্চের ঘোষণা দিয়েই রেখেছিল 7ই মার্চ তিনি রেসকোর্স ময়দানে বক্তব্য দেবেন। তার বক্তব্য শোনার জন্য সকাল থেকেই তো দূর দূরান্ত থেকেই তো দলে দলে হেঁটে হেঁটে বাসে লঞ্চে ট্রেনে চেপে রেসকোর্স ময়দানে সমবেত হতে থাকে। নির্দিষ্ট সময়ের আগেই তো ধর্মবর্ণ গোষ্ঠী নির্বিশেষে নারী পুরুষের স্রোতের সয়সাল হয়েই তো গিয়েছিল বিশাল ময়দান। বয়স পেশা সামাজিক মর্যাদায় তো ভুলে গিয়ে তো সর্বস্তরের হাতেই তো বাসের লাঠি কণ্ঠে জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু ধ্বনিই তো চোখেই তো মুক্তির সংগ্রাম নিয়েই তো এক অবিভিন্ন লক্ষ্য নেতার নির্দেশনা শোনার জন্যই তো উপস্থিত হয়। বেলা 3:15 দিকেই তো বঙ্গবন্ধু সভামঞ্চে এসেই তো উপস্থিত হন। সফেদ পায়জামা পাঞ্জামি আর কালো কোট পরাই তো শেখ মুজিব মঞ্চে এসেই তো দাঁড়ালো। বীর জনতা করতালি ও জয় বাংলা স্লোগান দিয়েই তো পান পিয়ে তো নেতাকে অভিনন্দন জানায়। বঙ্গবন্ধু তার 19 মিনিটের ভাষণে বাংলার স্বাধিকার আন্দোলন দুর্গম দুরস্তর পথেই তো প্রান্তরে বাঙালি হাজার হাজার স্বপ্ন বাস্তবায়নের স্মৃতিফলক বসিয়ে দেন, সংগ্রামে উন্মুক্ত জাতির কাছে তো পৌঁছে দেন স্বাধীনতার মন্ত্রণা। লাখ লাখ তো মুক্তিগামী তো সংগ্রামী উদ্দেশ্যে তিনি তো ঘোষণা দেন, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা এদেশের মানুষের অধিকার চাই, আর যদি একটা গুলি চলে, আর যদি তো আমার একটা লোককে হত্যা করা হয়, আর তবেই তো আমি যদি তো হুকুম দিতেও নাও পারি, তোমাদের যা যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করবে, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। ঢাকার বেতারে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ প্রচার না করার প্রতিবাদে বেতার কর্মরত তো বাঙালি কর্মচারী ওদিন কাজ বর্জন করেছিল। বিকেলে থেকেই তো ঢাকা বেতার কেন্দ্রে তো অনুষ্ঠান সম্প্রচার বন্ধ হয়ে যায়। প্রথমে জানা যায় যে বঙ্গবন্ধুর গুরুত্বপূর্ণ ভাষণ বেতারে প্রচার করা হবে। এ ঘোষণার পর সারা দেশের শ্রোতারা অধীর আগ্রহ রেডিও নিয়েই তো অপেক্ষা করতে থাকেন। বেলা 2:30 থেকেই তো 3:20 পর্যন্ত ঢাকা বেতার দেশাত্মবোধক রবীন্দ্রসঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি পরিবেশন করা হয়। গানটি পরিবেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করার মুহূর্ত হঠাৎ ঢাকা বেতার তৃতীয় অধিবেশন সমাপ্তি ঘোষণা করা হয়। সামরিক কর্তৃপক্ষ নির্দেশনা বঙ্গবন্ধুর ভাষণ প্রচার বন্ধই তো প্রতিবাদে কাজ বন্ধ করে দেন বেতার কর্মীরা, অচল হয়ে পড়ে কেন্দ্র। পরে বেতার কর্মীরা দাবির মুখেই তো গভীর রাতে সামরিক কর্তৃপক্ষ ঢাকা বেতারে বঙ্গবন্ধুর ভাষণে পূর্ণ বিবরণ প্রচারের অনুমতি দেয়। 7ই মার্চের রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25শে মার্চ জাতীয় অধিবেশন
আহ্বান প্রসঙ্গে একটি বিবৃতি দেন। বঙ্গবন্ধু বলেন, পয়লা মার্চ আসামিকভাবে তো জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। এ ঘোষণার বিরুদ্ধে প্রতিবাদ নিরস্ত্র বেসামরিক জনতার উপরে ব্যাপকভাবে তো গুলি চালানো হয়। গত সপ্তাহে যারা এত প্রাণ দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, বঙ্গবন্ধু বলেন, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সর্বনিম্ন শক্তি প্রয়োগ বলেছে, তাতেই যদি হাজার হাজার লোক হতাহত হয় তাহলে অতিহিতই তো পর্যাপ্ত শক্তি প্রয়োগ, অর্থ কি আমরা সম্পূর্ণ নির্মল হয়ে যাব। বঙ্গবন্ধু বলেন, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান যদি তো আন্তরিকভাবেই তো মনে করেন যে জনসাধারণ নির্বাচনেই তো প্রতিনিধিত্ব সর্বভৌম সংস্থা হিসাবেই তো জাতীয় পরিষদে কার্যকর করা উচিত, তাহলে নিম্নলিখিত ব্যবস্থা সমূহই তো অবিলম্বে প্রতিপালন করা হবে। এক, সামরিক বাহিনীর সদস্যদের অবিলম্বে ছাউনিতে ফিরিয়ে নেওয়া। দুই, বেসামরিক জনতার উপর অবিলম্বে গণবর্ষণ বন্ধ করা। তিন, পশ্চিম পাকিস্তান থেকেই তো এখানে বিপুল সংখ্যক সামরিক বাহিনীর লোক আনা বন্ধ করা। বাংলাদেশের সরকারি প্রশাসনের উপর সামরিক কর্তৃপক্ষ হস্তক্ষেপ বন্ধ করা এবং সরকারি কর্মচারীদের ব্যাপক শাস্তিমূলক ব্যবস্থা না করা। পাঁচ, আইন শৃঙ্খলা রক্ষার ভার তো সম্পূর্ণভাবে তো পুলিশ বা বাঙালি পিআরের উপর ন্যস্ত করা এবং প্রয়োজন অনুযায়ী তো আওয়ামী লীগ স্বেচ্ছাসেবী তো সাহায্য নেওয়া।